বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জমে উঠেছে জাতীয় পিঠা উৎসব। গ্রাম বাংলার বাহারি স্বাদের পিঠা খেতে স্টলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা, পাশাপাশি রয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাও। চলছে পিঠা উৎসব, বাহারি পিঠা নিয়ে বসেছে 50টি স্টল, রয়েছে বিবিখানা, জামাই আদর, ডিম সুন্দরী, খেতাপুরি, ক্ষীর পাটিসাপটা, নারিকেল গুড়ের পুলি পিঠা, খেজুরের গুড়ের পিঠা, সাংরাই মুং, আদিবাসীদের কলা পাতার পিঠা, কালো বিন্নি চালের পায়েস, চালের ছোট রুটির সাথে পুরো সবজি, ছিটা পিঠা সহ নানা ধরনের আদি পিঠা। স্টলগুলোর এসব পিঠা তৈরি করছেন দেশের নানা অঞ্চলের পিঠা শিল্পীরা। বরাবরের মতো এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। ক্রেতাদের উপস্থিতি ফ্রাইডেতে যেরকম ভিড় থাকে ঠিক সেরকমই হচ্ছে আমাদের। আমাদের এগুলো ট্র্যাডিশনাল আর কি। আমরা দুই দিন আসছি আজকে নিয়ে, আমাদের দুই দিন আসার পর আজকে একটু ভালো লাগতেছে, কারণ ওই দিন আমরা ঘুরতে পারি নাই তেমন। জাতীয় পিঠা উৎসব এবং শিল্পকলা একাডেমির যে প্রোগ্রামটা, খুবই ভালো লাগতেছে। গ্রামে ওভাবে যাওয়া হয় না, শহরেই থাকি, সো পিঠাটা খুব মিস করি, আর এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা এটা দেখতে পারি, খাইতে পারি। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। উৎসবের প্রতিদিনই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আবহমান বাংলার সাংস্কৃতিক পরম্পরার নানা নিদর্শনে দর্শকদের মুগ্ধ করছেন শিল্পীরা। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টাকে যেন কিছুটা ব্যাহত করছে পিঠার গায়ে লাগানো মূল্য, তবে ঐতিহ্যকে রক্ষায় আয়োজকদের এ প্রয়াস যেন প্রশংসার দাবিদার। রায়হান কবির, ডিবিসি নিউজ, ঢাকা।